হ্যালো গাইস, আমি টিপু। আমার এই ভিডিওতে দেখবো কিভাবে জুম অ্যাপস এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং অ্যারেঞ্জ করা হয়, ইনভাইট করা হয় এবং জুম অ্যাপস এ কি কি অ্যাডভান্টেজ আছে সেগুলো আমরা দেখব। গ্লোবালাইজেশনের এই বিশ্বে ভার্চুয়াল মিটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। বাংলাদেশে এখনও পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে জুম ক্লাউড মিটিং অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে। আজকে টিউটোরিয়ালটিতে দেখব কীভাবে অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করা হয়, কীভাবে অ্যাড হতে হয় এবং জুমে কী কী সুযোগ সুবিধা আছে। প্রথমে আমরা আমাদের স্মার্টফোন থেকে জুম অ্যাপটি ওপেন করে নেব। জুম অ্যাপটি ওপেন করলে আমরা তিনটি অপশন দেখতে পাবো, জয়েন এ মিটিং, সাইন আপ, সাইন ইন। আমরা জয়েন এ মিটিং অপশনটিতে ক্লিক করব। এখানে আপনারা প্রথম অপশনে দেখতে পাচ্ছেন, এখানে হোস্ট আপনাকে একটা আইডি দিবে, ওই আইডিটি আমরা এখানে টাইপ করব, হোস্টের দেওয়ার আইডিটি। হোস্ট দ্যাট মিনস আপনার ক্লাস টিচার হতে পারে, মিটিং অ্যারেঞ্জ যে করবে তাকে হোস্ট বলে। এবং আপনি এখানে আপনি আপনার ডিভাইসের নামটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাম দ্যাট মিনস স্টুডেন্টের নাম টাইপ করবেন, অথবা আপনি গেস্ট হিসাবে আপনি মিটিংয়ের মেম্বার হিসাবে আপনি যে আপনার নাম এখানে লিখতে পারেন। আমি এখানে স্টুডেন্ট নাম হিসাবে টিপু লিখে দিলাম। তারপর এখানে এই পেজটিতে খালি বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে হোস্ট আপনাকে আইডির মতো যথারীতি পাসওয়ার্ড প্রোভাইড করবে। পাসওয়ার্ডটি দিয়ে নিয়ে আমরা ওকে অপশনটি ক্লিক করব, কানেক্ট হতে থাকবে। হোস্ট আপনাকে অ্যাকসেপ্ট করলেই আপনি মিটিংয়ে জয়েন হয়ে যাবেন। এর মধ্যে আমি একটি কথা বলে রাখতে চাই, যখন আমরা মিটিংয়ে জয়েন হব জুম অ্যাপে আমরা সাইন ইন করে মিটিংয়ে অ্যাটেন্ড করব। সাইন ইন করে মিটিং কিভাবে অ্যাড হতে হয় আমি আমার ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি। তাহলে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন এই অ্যাপসের মধ্যে আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক যেরকম চ্যাট করা যায় সেরকমভাবে আপনি চ্যাট করার সুবিধা পাবেন, ভিডিও কল করতে পারবেন, মেসেজ আদান প্রদান করতে পারবেন। যাই হোক, আমরা অ্যাড হয়ে গেলাম কারণ আমাদের হোস্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপনি কানেক্টেড হলে ইন্টারফেসটা এরকম দেখাবে। জয়েন অডিও অপশনটি অফ করা আছে, অন করে দিবেন। জয়েন অডিও অন করার পর আপনি কথাগুলো শুনতে পাবেন। তারপর কল ওভার ইন্টারনেট কথাটি ক্লিক করে দিলে আপনি সবার কথা শুনতে পাবেন। কল ওভার ইন্টারনেট অপশনটিতে ক্লিক করে দিবেন। এই ইন্টারফেসটিতে আপনার মাইক্রোফোন, ভিডিও, শেয়ার, মেসেজ এবং আদার্স অপশন এবং জুম অপশন আছে। এই জুম অপশনে ক্লিক করলে আপনি আপনার মিটিংয়ের ডিটেলসটা পাবেন। আর অনেক সময় আপনাকে লিঙ্কটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারে। আমরা এখন মাইক্রোফোন অপশনে যাব। মাইক্রোফোন অপশনটি ক্রস দেওয়া আছে, মাইক্রোফোন অপশনটি মিউট করা আছে। আপনি যখন আনমিউট অবস্থায় রাখবেন, তখনই আনমিউটেড অবস্থায় রাখবেন যখন আপনি কিছু বলতে চান অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ স্টুডেন্ট। এবং ভিডিওটি অন করলে
আপনি আপনার ছবি দেখতে পাবেন। ভিডিওটি অন করলাম দেখতে পাচ্ছি আমি, এবং মাঝখানে যে অপশনটি অপশন, এটা যদি হোস্ট অ্যালাউ রাখে, হোস্ট যদি অ্যাক্টিভ রাখে, তাহলে আমি এই শেয়ার অপশনটি সুবিধা পাবো। এখানে অনেকগুলো অপশন আছে, সাব অপশন আছে, যেমন আপনি এইখান থেকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, বক্স আছে ছবি এই অপশনটা, এবং হোয়াইট বোর্ড নামে অপশন আছে, এখানে আপনি অনেক মেসেজ লিখে আপনার অপিনিয়ন জানাতে পারবেন, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন, ইউআরএল শেয়ার করতে পারবেন। এই পার্টিসিপেন্ট অপশনটিতে গেলে আপনি কে কে পার্টিসিপেন্ট হিসাবে আছে, মিটিংয়ে কে কে আছে সেটা দেখতে পাবেন। আপনি আপনার আপনি চলমান মিটিংয়ে যদি আপনার নাম চেঞ্জ করতে চান, রিনেম করতে চান, তাহলে আপনি আপনার নাম এর ক্লিক করলে রেজ হ্যান্ড অ্যান্ড রিনেম নামে অপশন আসবে, আপনি রিনেম করতে পারবেন। আর যদি হোস্ট যদি আপনাকে পারমিশন না দেয়, তাহলে আপনি কোনো সুযোগ থাকবে না রিনেম করার। আমরা মোর অপশনটিতে যাব। মোর অপশনটিতে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা চ্যাট এবং রেজ হ্যান্ড। চ্যাটে গেলে আপনি চ্যাটের চ্যাট করে টেক্সটের মাধ্যমে আপনি আপনার অপিনিয়ন লেনদেন করতে পারবেন মিটিংয়ের মধ্যে। এবং রেজ হ্যান্ডের মাধ্যমে আপনি আপনার আইকনটি দিয়ে আপনার টিচারকে বোঝাতে পারবেন যে আপনার কিছু বলতে চান। এবং আপনি স্কোর করলে আপনার মোবাইল সেটে সর্বোচ্চ 4 জন পার্টিসিপেন্টকে দেখতে পাবেন, আর পিসি অথবা ল্যাপটপে আপনি সর্বোচ্চ 25 জনকে অ্যাট এ টাইম পার্টিসিপেন্টকে দেখতে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন।